এমন থানবিল ব্যবহার করবেন না যেগুলো লেখছেন একটা আমি বলছি আরেকটা। অর্থের জন্য মিথ্যার আশ্রয় নিয়েন না, এটা মনে রাখবেন, আর বাকিটা ইতিহাস। আর বিশ্ব চেষ্টা লাগাস না, যাক এগুলো আমাদের মিডিয়ামেনগুলো আমাদের জন্য অনেক উপকার, কারণ এর মাধ্যমে দিনের খেদমত হচ্ছে, ঠিক কিনা বলেন? এক একটা মিডিয়া এক একটা ওয়াজ মাহফিল, আপনাদের আজকের ওয়াজটাকে তারা প্রচার করবে। তবে এখানে কিছু লোক আসছেন, আপনার থানবিল যে ব্যবহার করবেন খুব সাবধানে ইউজ করবেন। আমি সামনে থেকে আমি কিন্তু আবার দেখি কে কী থানবিল ব্যবহার করে, যাদের একটা আপত্তি থাকে তাদের একটা ব্ল্যাক লিস্ট আছে আমার কাছে। শুনেন, রিজিকের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, আপনি কখনো চুর করে বড় লোক হতে পারবেন না। আপনি নীতি ঠিক রাখেন, রাজ্জাক রিজিক ঘরে পাঠাই দিবে। এমন থানবিল ব্যবহার করবেন না যেগুলো লেখছেন একটা আমি বলছি আরেকটা। অর্থের জন্য মিথ্যার আশ্রয় নিয়েন না, এটা মনে রাখবেন, আর বাকিটা ইতিহাস। বলেছিলাম আখিরাতের জবাবদিহিতার ভয় যাদের অন্তরে থাকে, এরা কখনো অন্যায় কাজ করতে পারে না, ঠিক কিনা বলেন? আমাকে বিষয় দিয়েছেন কবর এবং হাসর। আমি গত রাত্রে মাহফিল কইরা না মিটিং কইরা সকালবেলা বাড়িতে গেছি, ফজর আদান দিছে, নামাজ পড়ছি, পইরা ঢাকা রওনা দিছি। ঢাকা যাইয়া নাম না বলে একজন এমপি মহোদয়ের সাথে আড়াই ঘন্টা মিটিং করছি, মাননীয় প্রধানমন্ত্রী একজন উপদেষ্টা ধর্মী বিষয়ক ওনার সাথে দেখা করছি। তো যাই হোক, এই সারাদিন আমি শুধু মিটিংয়ে ছিলাম, সরাসরি ওখান থেকে আসছি, ঘুম নাই রেস্ট নাই, এরপরেও ফাঁকেদা বলছি বৃষ্টি মাহফিল হবে না, যে একটা খুশি হয়েছিলাম আল্লাহ রেস্টটা করতাম পারুন। যেই মাত্র আশুগঞ্জ বৈরবের বৃষ্টিটা তুলছি, ক হুজুর মাহফিল হইব, শিয়াল হয়েছে, যাই হোক। আসলে আমি যত সুখটা চাইছি এখান হাজার লোক মাহফিলটা হইলে সুখী, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। এই পর্যন্ত আল্লাহ পাক হেফাজত রাখছে বৃষ্টি থেকে, একটু পরে যদি বৃষ্টি আইসে পরে আপনারা কি ভয় পাবেন? না, রাগ করবেন না, চলে যাবেন না, বৃষ্টি দেওয়ার মালিক কে? আল্লাহ। এই বৃষ্টিটা যখন আপনার নাম বাবুল কাউন্সিলর সব না, আচ্ছা বাবুল কাউন্সিলের সাথে একটা কথা বলি, আমাদের এই ওয়ার্ডের মেম্বার আছে, আপনি তো আপনার অপর এদিকে পৌরসভা ভিতরে পড়ছে, আরে ভাগ্যবান দি আপনার তো বড় একখান আছে, হ্যাঁ। তবে একটা দিন আব্দুল হাকিম, আমার একটা জিনিস কি, আমি যখন এই এলাকায় আসি আমার চেয়ারম্যান মেম্বার যারা আছেন দায়িত্বশীল রাজনীতি করেন, প্রত্যেকের সাথে আমার একটা মনের সম্পর্ক আছে, এবং আমি আসলে ওরা জান প্রাণ দিয়ে প্রশাসনিকভাবে কেমনি শুধু মাহফিলটা করবে, শুধু এই এটার জন্য পাগল পারা হয়ে যায়।